এবার সিএএ এবং এনপিএনে মোদির পাশে দাঁড়ালেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত তিনি স্পষ্ট করলেন মোদী বিরোধীরা ছাত্রছাত্রীদের নিয়ে গেম খেলছে এমনকি বহিরিগতদের দেশ থেকে বের করতে এখনই দেশে জরুরি এনপিআর এবং দেশের মুসলিমদের পাশে দাঁড়ালেন থালাইভা তো এমন কিন্তু বড়ো সড়ো ব্রেকিং নিউজ না আসছি তো ভিডিও করার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিও লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানা যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী সমর্থনে মুখ খুলেন এইবার দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত তার অভিযোগ সিএন আমজনতাকে ভুল বোঝানো হচ্ছে এতে ভারতীয় মুসলিমদের আদৌ কোনো ক্ষতি হবে না তাহলে কথায় বহিরিগত চিহ্নিত করতে এনপিআর জরুরি তার এ মন্তব্যের রাজনীতির গন্ধ পাচ্ছে মোদী বিরোধীরা বুধবার রজনীকান্ত সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন সিএনে দেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে এই আইন দেশের মুসলিমদের কোনো ক্ষতি হবে না দেশভাগের সময় এরা ভারত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সিদ্ধান্তকে প্রতিটি ভারতীয় সম্মান করে তাই সিএর জন্য দেশের একটি মুসলিমেরও কোনো ক্ষতি হবে না আমি সবার আগে রুখে দাঁড়াবো যদি কোনো ক্ষতি হয় একের সঙ্গে তিনি এনপিআর নিয়ে সবকে যুক্তি দেন রজনীকান্তের কথায় দুই সালে কংগ্রেস যেটা করেছিল দুই সালে এনপিআর হয়েছিল দেশের বহিরাগতদের চিহ্নভুক্ত করতে একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমি বুঝতে পারছি না এটা নিয়ে কি সমস্যা হচ্ছে এদিন দক্ষিণের সুপারস্টার আশঙ্কার রাজনৈতিক নেতারা পড়ুয়াদের ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ কাজে ব্যবহার করছেন তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আবেদন এই আইনটা সম্পর্কে আগে ভালো করে জানা আইনটে পড়া প্রয়োজনে বাড়ির বড়দের কিংবা অধ্যাপকদের সাহায্য নাও তারপর না হয় এর বিরোধিতা করো নয়তো রাজনীতিবিদরা তোমাদের ব্যবহার করবে যদিও থালাবায়ের এই কথায় যে এনু জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটির কথা উল্লেখ করা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অকারণও ভয় পাচ্ছেন মুসলিমরা এমনটাই মনে করেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত পাশাপাশি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর অত্যন্ত জরুরি দেশে মন্তব্য করলেন রজনীকান্ত তো রেজনীকান্ত সম্পূর্ণ রিপোর্টটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সিএ নিয়ে মুসলিমদের ভয়ের কিছু নেই তবে বহিরাগত তাড়াতে এখনই দেশে জরুরি এপিআর বলছেন রজনীকান্ত তো এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কনক লিখবি নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ